আমার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনার দায়িত্বে আছে দুটি বাচ্চা ছেলে মেয়ে। ছেলেটির নাম গৌরব, মেয়েটির নাম মাম্পি। মাম্পির জায়গায় কিছুদিন আগে আরেকটি বাচ্চা মেয়ে সুস্মিতা কিছুদিন ছিল। ওরা ঘুরিয়ে ফিরিয়ে থাকে। আজ সুস্মিতা এসেছিল, ওরা খুব দোল খেললো। ওদের নিয়ে একটা বাংলা জনপ্রিয় গানের প্যারোডি গেয়ে ফেললাম, গানটি গেয়ে শোনাচ্ছি। সুস্মিতা মাম্পিরা সারাদিন দোল খেলা খেলবে, গৌরব সাথে এলে পড়শিরা কিছু কথা বলবে, দোল চলবে দোল চলবে। সুস্মিতা মাম্পিরা সারাদিন দোল খেলা খেলবে, গৌরব সাথে এলে পড়শিরা কিছু কথা বলবে, দোল চলবে দোল চলবে। তারপর ভূত হয়ে মাম্পিরা স্নান ঘরে ঢুকবে, সন্ধ্যা ঘনালে পরে ফাগুয়ার উৎসব চুকবে। তারপর ভূত হয়ে মাম্পিরা স্নান ঘরে ঢুকবে, সন্ধ্যা ঘনালে পরে ফাগুয়ার উৎসব চুকবে। উৎসব আসুক না মাম্পিরা হাসুক না, মন পাখি ডানা দুটি মেলবে, চলবে দোল চলবে। সুস্মিতা মাম্পিরা সারাদিন দোল খেলা খেলবে, গৌরব সাথে এলে পড়শিরা কিছু কথা বলবে, দোল চলবে দোল চলবে। সুস্মিতা মাম্পিরা সারাদিন দোল খেলা খেলবে।